বলি গুড মর্নিং সবাইকে তো তোমরা ইন্ট্রুতে দেখে পেলে যে আজ আমি হয়ে গেছি মিস কেক আর মডেল তো সকাল সকাল আমি চলে এসেছি মৌসুমি বাড়ি ওখানে সে চুলটা তিনটা করে সৌ জউ দিয়েছি পার্লার তো আমাদের পার্লারটা হলো গিয়ে আনন্দপুর দক্ষিণ পাড়ায় যদিও এখন ওটা শুধু পার্লার আটকে নেই ওটা এখন একাডেমি হয়ে গেছে আর আমরা ওখানে কাজ শিখছি তো আজকে হচ্ছে কি প্র্যাকটিস ক্লাস আমাদের যেহেতু আমাকে বাড়িতে ঠিক মতো করে খেতে দেয় না তো ক্ষেত্রে তো প্রচন্ড কালগুলো গেছে তো সেগুলো ঢাকার জন্য কারেক্টর করে লাল করে দিয়েছে এবার কাজ ফাউন্ডেশন দেওয়া তো ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে এবার একটা ব্ল্যান্ডার নিয়ে তবে তো তুমি ভালো করে ব্লেন্ড করতে হবে তোমরা সকলেই জানো মেকআপ ভালোভাবে ব্লেন্ড না হলে তা ওয়াটারপ্রুফ একদমই হবে না আর মেকআপটা ঠিক মতো না বসলে মেকআপ খুব সহজেই নষ্ট হয়ে যাবে এবার চলছে কনসিলারের কাজ তো কনসিলার দিয়ে আমাকে একদম ভূত নেই পেত নেই রাখছি যা বলতে পারো বা দিয়েছে এরা তো কে একা করছিল এবং পাশে দেখো আরেকজন মডেল থাকতেও সাজানো হচ্ছিল তো সে আর সুযোগ হতে পারলো না সেও হাত লাগিয়ে তো এখন একা কে কারণে এখন দুজন মিলে আমার মুখে একদম মুখুল করে খসমাচা খসমা সব করে আমার মুখে একদম ছালছামড়া সব তুলে দিল তো এখন চলে গেলো টিফিন টাইম ওই এক কৌটো মণি নিয়ে আমরা আটজন খেতে বসে পড়েছি সকলে যেন আমাদের মতো সুন্দরী মেয়েদের একটা প্যাকেট লেজেও পেট ভরে যায় এবার কীভাবে ভরে যায় সেটা তো বলা চলবে না ওটা আমাদের সিক্রেট ব্যাপার তো ও করিয়ে দিয়েছে কালকাঁকা হয়ে গেছে বা বেশ সুন্দরই লাগছে আমাকে তো দেখে খুব আনন্দ হচ্ছিল কিন্তু এখনও জুয়েলারি পরানো বাকি শাড়ি ঠিক করা বাকি এখন হেয়ারস্টাইল বাকি তো দেখতে থাকো শেষ পর্যন্ত সঙ্গে থাকো আনন্দের সাথে সাথে খুব ভয় করছিলো কারণ চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল মেঘ নেমে গিয়েছিল এবং আমার বাড়ি অনেকটাই দূর দুটো বাস চেঞ্জ করে আমাকে বাড়ি ফিরতে হয় তো শেষ বাস যদি না আমি ধরতে পারি তো সেই রাত্রে আমাকে ওখানে কাটাতে হতো সেই চিন্তায় একটু ছিলাম তো সবাই দেখতেই পাচ্ছ আমার মেকআপ জুয়েলারি হেয়ারস্টাইল সমস্ত কিছু কমপ্লিট আর এই হচ্ছে কি আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও